দশ গুণে গুণী পুরুষ, দশ গুণে গুণী মহিলা, কি পাবে? বাকিরা বলে মাফ করে দাও, আর এই দশ গুণে গুণী হইলে পরে রব্বুল আলামিন বলেন যাও মাফ করে দাও, বলতে হবে না মাফি বানিয়েছি শুধু তোমার জন্য। কয় গুণে গুণী? এক নিঃশ্বাসে দশ গুণ বলে ফেলি। মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, বিনয়ী নারী পুরুষ, সত্যবাদী নারী পুরুষ, সবের নারী পুরুষ, সুবহানাল্লাহ, খুশুওয়ালা নারী পুরুষ, খুশুওয়ালা খুশুওয়ালা নারী পুরুষ, রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, সাদাকা করনেওয়ালা নারী পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ, বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ, কয় গুণ আছে? দশ গুণে গুণী যারা বলেন আজরে আজিম পাবে তারা। আল্লাহর কসম কে বলল অত্যুক্তি হবে না? দশ গুণ শিখায় কোথায়? কওমি মাদ্রাসায়। দশ গুণ শিখায় কোথায়? আর আপনারা যারা কওমি মাদ্রাসার সাথে জুড়ে আছেন আপনাদেরও হয়ে যায়, কিছু না কিছু হয়ে যায়, সুবহানাল্লাহ, বলবেন না? দশ গুণে গুণী যারা, কয় গুণ? এক নাম্বার মুসলমান নারী পুরুষ, দুই নাম্বার মুমিন নারী পুরুষ। বলল হুজুর দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য কি? মুমিন নারী পুরুষ যার হৃদয়ে শুধুই আমি, মুসলমান নারী পুরুষ যার বাহিরে শুধুই আমার হুকুম। সুবহানাল্লাহ, বলেন ভিতরে আমি আর বাহিরে আমার হুকুম। সুবহানাল্লাহ, বলবেন ভিতরে কে? আমি। ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে হলো আল্লাহ। ভিতরে আরেকটা আরেক ভাষা যদি বলেন, ভিতরে হইলাম, ভিতরে হলো আমার ইয়াকিন, আমার ভালোবাসা, বাহিরে হলো আমার আদেশ। সুবহানাল্লাহ, বলেন আরেক ভাষা, ভিতরে আমি, বাহিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেক ভাষা, উদ্দেশ্য আমি, আদর্শ আমার রাসূল। বল, উদ্দেশ্য আমি আর আদর্শে। মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ এর তরজমা, ভিতরেও শিরিক মুক্ত, বাহিরেও গুনাহ মুক্ত। ভিতরে কি মুক্ত? বাহিরে কি মুক্ত? ভিতরে শিরিক কুফর বেদাত মুক্ত, ভিতরে শিরিক কুফর বেদাত মুক্ত, ভিতরে শিরিক মুক্ত, কুফরি মুক্ত, আর বাহিরে গুনাহ মুক্ত। বাহিরে কি? এবার গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? বলেন শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আবার বলেন শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমী দামাত বারাকাতুহুল আলিয়া শুধু এই বাংলার কোটি মুসলমানের জন্য নয়, সারা পৃথিবীর অসংখ্য অগণিত মুসলমানের জন্য অনেক বড় নিয়ামত। ইতিমধ্যে হযরতের সুখ্যাতি সারা ভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, যেটা আমরা অবশ্যই অনলাইনে দেখতে পাই। সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে হযরতের দরদ মাখা হৃদয় আগ্রহী বয়ানের মাধ্যমে হাজারো মানুষ সিরাতে মুস্তাকিমের পথে উঠতে পারতেছে। আসলে হযরতকে এখানে আনার মতো কোনো যোগ্যতাই আমার ছিল না, কোনো সামর্থ্য আমার ছিল না, শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম। এই দোয়ার বরকতে, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য এই ব্যবস্থাপনা করেছেন। আসলে হযরতের কি পরিমাণ মেহনত এই দিনের প্রতি চলতেছে আর মানুষ কি পরিমাণ হযরতের ভক্ত, আমি এবার হযরতের মাদ্রাসায় সুদন্নপুর অল্প সময়ের জন্য এতেকাফে যখন গিয়েছিলাম সেখানে দেখতে পেয়েছি 700 আল্লাহর বান্দারা পুরো মসজিদের নিস্তারা থেকে উপর তারা পর্যন্ত একটু জায়গা সিঁড়ির নিচে পাইছে, ওখানে অবস্থান করছে আলহামদুলিল্লাহ। আরো অন্তত 500 আল্লাহর বান্দারা ফেরত গেছে, অনেক গোড়া মুরব্বীরা কান্না করতে করতে গেছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো সেখানে শুধু আমাদের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ নয়, গোটা বাংলাদেশ থেকে, কক্সবাজার বগুড়া থেকে। এক ভাইয়ের সাথে আমি রাত্রি ছিলাম, উনি বলতেছে হুজুর আমি রমজানের শুরুতেই আসছিলাম, শেষ 10 দিনে ইতিকাফ করব,
কিন্তু বুড়া মুরব্বীদের কান্নার কারণে আমি মসজিদ ছেড়ে দিয়ে নফল এতেকাব করতেছি মাদ্রাসার মধ্যে। আমি ওনার সাথে রাত্রিবেলায় ছিলাম যে আমি রমজানের শুরুতে আসছি, কিন্তু এরপরেও আমি বুড়া মুরব্বীদের জন্য একরাম করেছি, আমি নফল এতেকাব করতেছি আর ওনারা মসজিদের ভিতরে আছে। তো আমি আমার এই কথা আর দীর্ঘায়ী করছি না। আমাদের আজকের এই ইসলাহী প্রোগ্রামের হুজুরের মর্জি মতে বয়ান পেশ করবেন। বয়ানের পরেই আমাদের, আপনারা জানেন আমাদের মাদ্রাসায় সর্বোচ্চ ক্লাস দাওরায় হাদিসের ক্লাস খোলা হয়েছে। হযরতের বরকতি জবানে আজকে হযরত সবক দিবেন, অনেক মা বোনেরা জমেছে। আমরা হযরতের আরেকটা প্রোগ্রাম যেহেতু আছে, হযরত তার মর্জি মতে বয়ান করবেন। আমি আর আমার কথা দীর্ঘায়ু করছি না। আমি এলাকার সকলের প্রতি উদারতা আহ্বান করব, যখনই আপনারা সংবাদ পান আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা পৃথক বালক শাখা মাদ্রাসা মারিফুল কোরআনের উদ্যোগে মাসিক ইসলাহী মজলিস অনুষ্ঠিত হচ্ছে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের আহলুল্লাহদেরকে এখানে একত্রিত করার। আগামী মাসে আমাদের ইসলাহী প্রোগ্রাম 24 জুন শুক্রবার বাদ এশা আমি আবারও আমাদের প্রোগ্রামের কর্মসূচি সময় ঘোষণা করছি। আগামী 24 জুন শুক্রবার 2022 বাদ এশা বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাসান জামিল সাহেব। আপনারা সকলে ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। আমি আর আমার কথা দীর্ঘায়ু করছি না। এই মুহূর্তে আমাদের মাঝে মূল্যবান বয়ান পেশ করছেন এদেশের হাজারো ওলামায়ে কেরামের প্রাণের স্পন্দন, এদেশের হাজারো যুবকের প্রাণের স্পন্দন হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরতকে হযরতের দরদ মাখা বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغلك اليوم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والصائمين والصائمات والمتصدقين والمتصدقات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم আজকে
27 মে 2022 আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহী মজলিস ও ইফতেতাহে দরসের বুখারি উপলক্ষে আজকের এই মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইরা, বরদার আলম বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাদেরকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দীন দান করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে কি দান করেন, আর দুনিয়া কাকে দান করেন, যাকে পছন্দ করেন তাকেও কিছু দান করেন, যাকে পছন্দ করেন না তাকেও কিছু দান করেন। দুনিয়ার বেলা আল্লাহ সিদ্ধান্ত হলো কিছু কিছু, দুনিয়ার বেলা আল্লাহ সিদ্ধান্ত হলো কি কিছু কিছু, আর আখিরাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত হলো বেশি বেশি। দুনিয়াতে যে যত করুক যে যত চাক তাকে দিবে কিছু কিছু, আর আখিরাতের বেলায় অল্প করলেও দিবে বেশি বেশি। কি হয় দুনিয়ার বেলা কি সিদ্ধান্ত বলেন, কিছু সামান্য, দুনিয়া বেলায় আল্লাহ তাআলা দিবেন বান্দার জরুরত মতে, আখিরাতের বেলায় আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলা শান মতে। বলেন আখিরাতের বেলা কেমন দিবেন বলেন, এই জন্য 10 দুনিয়ার নিচে আল্লাহ তাআলার শানের খেলাফ, এই জন্য আল্লাহ তাআলার শান শুরু হয় 10 দুনিয়া থেকে। এই জন্য আদনা জান্নাতের জান্নাত কত বড় হবে, 10 দুনিয়া বরাবর। বলেন আদনা জান্নাতের জান্নাত কত বড়, 10 দুনিয়ার সমান। কেন, আল্লাহ তাআলার শান শুরুই হয় 10 থেকে, 10-এর নিচে আল্লাহ তাআলার কাছে কোনো অঙ্ক নাই, 10-এর নিচে আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো অঙ্কই নাই 10-এর। এই জন্য হার নেকি 10 দিয়ে শুরু, কত দিয়ে শুরু বলেন, আর গুনাহের বেলা 1-এর উপরে কোনো সংখ্যাই নাই, গুনাহের বেলা 1-এর উপরে কোনো সংখ্যাই নাই। ডান দিকে ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আমির সাহেব মাসউল আলা, আর বাম দিকে ফেরেশতাকে বানিয়েছেন মামুর। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতার লেখার অনুমতি নেই, এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে আক্তুব, আমি কি লিখবো, তো এদিকে ফেরেশতা বলে কি হয়েছে, জানে তো জানে কি হয়েছে, ও একটা গুনাহ করছে, কয়টা, কয়েকটা, লা তাক্তুব, না এখন লিখবে না, অন্তাজের সা আর একটু সময় অপেক্ষা করে, তারপরে আবার জিজ্ঞেস করে লিখবো, না না লিখবা না আরেক ঘন্টা অপেক্ষা করে, এইভাবে 6 ঘন্টা। এরপরে বলে লিখবো, এই লিখবা না ইল্লা, তবে সাইয়াতান বিসাইয়াতি, একটা গুনার কারণে একটা লিখবে, বেশি লিখবে না, একটা গুনার কারণে কি একটা লিখবে। আর এদিকে ফেরেশতা নেকি করার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা তো করেই না, বলকে 10 লিখে ফেলে, কমপক্ষে কত লিখে বলেন, কারো বেলা লেখে 10,000, কারো বেলা লেখে 10 লাখ, কারো বেলা লেখে 10 কোটি, আর কারো বেলা জিজ্ঞেস করে আল্লাহ এটাকে কত লিখতেন, এটা আমার কলমে তো আসে না, আল্লাহ তাআলা বলেন কি হয়েছে, আল্লাহ এতটা ভালোবাসায় লিখছে, এতটা ভালোবাসায় বলছে, এটা আমার কলমে নাম্বার ধরে না, তা আল্লাহ তাআলা বলবেন এটা আমার জন্য ছেড়ে দাও, এটা আমি লিখব, সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহ তাআলা লিখেন তো কত লিখবেন, আল্লাহ তাআলা লিখবেন তো আল্লাহ তাআলা শান মতে লিখবেন, আল্লাহ তাআলা দিবেন তো আল্লাহ তাআলা শান মতে দিবেন। বান্দা কোন নেক আমল করার সঙ্গে সঙ্গে এ নেক আমল সাথে সাথে আরশে আজিম উঠে যায়, 1 সেকেন্ডও দেরি হয়। এরপরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই নেক আমলের মধ্যে নাম্বার বসে যায়, প্রাপ্ত নাম্বার বসে, বলেন কি বসে, বলেন প্রাপ্ত নাম্বার বসে, এই নাম্বারটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় জান্নাতের ফেরেশতাদের হাতে,
এবার জান্নাতের ফেরেশতারা ওই নাম্বার দেখে দেখে তার জন্য এই পরিমাণ এই পরিমাণ নেকিতে যেই পরিমাণ নেয়ামত পাবে ওই পরিমাণ নেয়ামত বানিয়ে ফেলে। এতগুলো কাজ করতে কতক্ষণ লাগে? বান্দা বলতে যতক্ষণ লাগে। এই জন্য জান্নাতে হাজারো লাখো করোড়ো ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাতে ঠিক করে রেখেছেন। ওরা জান্নাতে কাজ করে। ওরা জান্নাতে কি করে বলেন? জান্নাতে কাজ করে। জান্নাতে কি কাজ করে? প্রত্যেক বান্দার জন্য হাজারো লাখো কোটি ফেরেশতা অপেক্ষায় আছে। এই এক দলের কাজ শুধুই গাছ লাগানো, আরেক দলের কাজ শুধুই কাপড় বানানো, আরেক দলের কাজ শুধুই ফুল বানানো, আরেক দলের কাজ শুধুই খাট বানানো, পালক বানানো, আরেক দলের কাজ ফেরেশতা হুরদের গালে রং লাগানো। কোটি কোটি ফেরেশতা জান্নাতে কাজ করে। তো বান্দা ওদের আবার সুপারভাইজার আছে, বলেন ওদের আবার কি আছে? বলেন ওদের আবার প্রধান আছে। তো সে ঘুরে ঘুরে দেখে কাজ করে কিনা। এই তোমরা কাজ করছো না কেন? যেমন এই শরাবের ফেরেশতারা এখন বসে আছে, এই তোমরা কাজ করছো না কেন? তারাকা সাহিবুনা, আমরা যার কাজ করি তিনি তো মাল মেটেরিয়ালস পাঠাচ্ছেন না, এই জন্য আমরা কাজ করি না। সে তো এখন বেকার আছে, এই জন্য আমরা কাজ করি না। এখান থেকে পাঠালে ওখানে কাজ চলে, বলেন। আবার বলেন। আর এখান থেকে না পাঠালে ওখানে কাজ বন্ধ থাকে। যেমন আমরা এখন কেউ বলছি, কেউ শুনছি, আমাদের ফেরেশতা এখন ব্যস্ত। এই ব্যস্ততা কদ্দূর? আমাদের দিল যুদ্ধ, বলেন। এই ব্যস্ততা কদ্দূর? বলেন আমাদের দিল যুদ্ধ। ওদের ব্যস্ততায় দিল হিসাবে নাম্বার বসে, বলেন। দিল হিসাবে কি? এটাকে আল্লাহ তাআলা এক বাক্যে বলেছেন, জাযাআন বিমা কানু ইয়ামালুন, বলেন। তাহলে জান্নাতের হার হার নেয়ামত কোন না কোন আমলের জাযা, বলেন। জান্নাতের প্রতিটা নেয়ামত কোন না কোন আমলের জাযা। সুবহানাল্লাহ, বলেন। জান্নাতের প্রতিটা নেয়ামত কোন না কোন আমলের পুরস্কার। আবার মজার বিষয় হলো, প্রতিটা নেয়ামতের গায়ে জান্নাতে, জান্নাতে প্রতিটা নেয়ামতের গায়ে ওই নাম, ওই আমল করার তারিখ, আমল তারিখ সময় লিখা লিখে আবার জান্নাতি দেখবে, দেখে আবার তার মনে পড়বে। কি? সানুরিকুম আয়াতি ফাতারিফুনহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আমার নিশানা আমি তোমাকে জান্নাতে দেখাবো। দেখালে পরে ফাতারিফুনহা, তুমি দেখে দেখে আবার চিনবে। তুমি দেখে দেখে আবার কি? তুমি আবার টের পাবে। এটা 2022 সালের এই 27 মে বাদ মাগরিব ওয়াজ করার পুরস্কার। আর আপনারা দেখবেন ওয়াজ শোনার পুরস্কার। আরো মজার বিষয় হলো, যেমন ধরেন এটা নামাজের পুরস্কার, বিষয়টা এমন হবে না, বলকে নামাজের হার হার জুজের হাজ হার হারফের পুরস্কার আলাদা আলাদা। কি বলছি বলে? যেমন সুবহানাকাল্লাহুম্মা, সিনের পুরস্কার আলাদা, বার পুরস্কার আলাদা, হার পুরস্কার আলাদা, আলিফের পুরস্কার আলাদা, নুনের পুরস্কার আলাদা। যদি আলাদা না হইতো থ্রুক দিত তো বান্দা এতটা খুশি হইত না। এই জন্য জীবনের প্রতিটা নিঃশ্বাসের পুরস্কার আলাদা আলাদা। সুবহানাল্লাহ, কি বলছি বলেন? জীবনের প্রতিটা নিঃশ্বাসের পুরস্কার আলাদা। আল্লাহ, অনেক ওলামায়ে কেরাম আসছেন, মাশাআল্লাহ। মঞ্চ সবার সামনে নিয়ে আসি, এই বাচ্চাগুলো একটু পিছে দিয়ে দেন, ওলামায়ে কেরামকে একটু সামনে দিয়ে দেন না, বাচ্চাগুলো একটু পিছে দিয়ে দেন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ।
হযরত নানুপুরি রাহমাতুল্লাহ, এই কথা আমি হুজুরের মুখ থেকে আমি বারবার শুনছি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা, আমাদের বয়সে দেখছেন পরে ওলারা দেখেন। হযরত রাহমাতুল্লাহ বলতেন, আমরা আমাদের ফেরেশতাদেরকে বেকার খাটাইলাম, বেকার আমরা রাজমিস্ত্রি লইয়া তারে সিমেন্ট বালি দিলাম না, কি বলছি বলেন, রাজমিস্ত্রি লইয়া কিলি দিলাম না, বলেন রাজমিস্ত্রি নিলেন আর কি কাজ করাবেন, লেকিন ওকে সিমেন্ট বালি দিলেন না, ও সারাদিন থাকলো, বিকেল বেলা বলে আপনি তো সিমেন্ট বালি দিলেন না, লেকিন আমাদের টাইম, আমাদের সময়ের মজুরি দিতে হবে, আজকে মজুরি দেওয়া বলছে কালকে আবার আসবা, তো কালকে আবার আসার পরে আবার দিলেন না, এবার মানুষ আপনাকে কি বলবে, কত বড় ব্যাপার, দশটা রাজমিস্ত্রি রাখলো, বিশটা সহযোগী রাখলো, আর আগে তিনটা রাজমিস্ত্রি রাখলো, ছয়টা সহযোগী রাখলো, অথচ সে ওদেরকে কি দিল না, কাজ দিল না, বিকেল বেলা বিল দিয়ে দিল, তিন দিন এভাবে, কত বড় পোকা। আর আমরা যে আমাদের কোটি কোটি ফেরেশতাকে বেকার খাটালাম, আমরা খুব বুদ্ধিমান, কি আমাদের পুরো দিনই তো বেকার, এটা নড়ে এটা নড়ে তো সঙ্গে সঙ্গে ফেরেশতাদের হাত নড়ে, কি চোখ নড়ে তো ফেরেশতাদের হাত নড়ে, কান নড়ে তো ফেরেশতাদের হাত নড়ে, দিল নড়ে তো ফেরেশতাদের হাত নড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস সালাম লিখছেন, বান্দা কোন অঙ্গ দিয়ে সবচেয়ে বেশি জিকিরের সুযোগ আছে, কোন অঙ্গ দিয়ে সবচেয়ে বেশি জিকিরের সুযোগ, তিনি বলেন চোখ দিয়ে সবচেয়ে বেশি জিকিরের সুযোগ, আবার বলেন আবার বলেন জবানে একবার জিকির নয়, এক হাজার বার জিকির নয়, এক লাখ বার জিকিরে যে পরিমাণ দিবে না, চোখের একবার জিকিরে তার চেয়ে বেশি দিবে, কি আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, কোন মানুষ যদি তার জবানেও জিকির করে, চোখেও জিকির করে, কানেও জিকির করে, দামাগেও জিকির করে, হাতেও জিকির করে, পায়েও জিকির করে, লজ্জাস্থানেও জিকির করে, এই মানুষ, এই মানুষটাই হবে জিকরান কাসীরা ওয়ালা, শুধু জবানে করে তো কি, একজনে জবানেও করে আর একজনে ছয় অঙ্গ দিয়ে করে, আপনি তার সাথে প্রতিযোগিতা পাল্লা কুলাবেন কিভাবে, বলেন চোখের জিকির কোনটা, তিনি বলেন যে ভিন নারী থেকে চোখ হেফাজত করা চোখের জিকির, বলেন সবাই বলেন, এবার বলুন তো দেখি ঢাকাবাসীর জন্য এই জিকিরের সুযোগ কত, আবার ভিন নারী ভিন পুরুষ থেকে চোখ হেফাজত করা, ভিন নারী চোখের জিকির, নারীর চোখের জিকির কি বলেন, ভিন পুরুষ থেকে নিজের চোখ হেফাজত করা, আর পুরুষের জিকির কি, চোখের জিকির কি বলে, হাকিমুল মুদ্র ওই কথা এবার চিপকায় দেন যে দশ একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা দশ হাজার রাকাত নফলের চেয়েও ভালো, এবার বলেন দশ হাজার রাকাত নফল আপনার জীবনে কত কত দিনে সম্ভব, সারা জীবনও বিগত জীবনে হয় নাই আগামী জীবনে খুব হবে, হ্যাঁ আর একবার নিচু করে দিলে শাস্তি, এবার চোখের জিকিরের দাম কত হলো, আরে সেই জামানায় ছিল দশ হাজার এখন হবে দশ কোটি, কি এখন তো হবে দশ কোটি, তাইলে ইমাম নববী রাহমাতুল্লাহ আল আযকারিন নববী এর মধ্যে আছে, আর আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আল ওয়াবিল সাইয়িব এর মধ্যে আছে, বান্দা যখন হার অঙ্গ দিয়ে জিকির করে তার জিকির হবে জিকরে কাতি, তার জিকির হবে বেশি জিকির, বলে তার জিকির হবে কি, তার জিকির হবে বেশি জিকির, এবার জিকিরের দাম কত বসবে, এবার জিকিরের দাম বসবে দিল দিয়ে, এবার কি দিয়ে দাম বসবে বলুন, আর এই দাম হিসাবে জান্নাতের নিয়াম, জান্নাতের নিয়ামত হবে এই দাম হিসাবে, কি করা যায়,
তে জান্নাতে গাছ লাগাবেন কখন? মৌতের পরে না, মৌতের আগে। জান্নাতের হার হার নামক কিসের বিনিময়? বলেন, বলে গেছে আমার কি, আমার আমলের কি? যা যা আমার আমলের কি? তো ওরা না ওখানে অপেক্ষা আছে, কুটি কুটি ফেরেশতা শুধু আমার দিকে চাইয়াই এই মুহূর্তে কুটি কুটি ফেরেশতা জান্নাতে আমার দিকে সেভাবে তাকিয়ে আছে। দেখি ও কিছু করে কিনা, ও কিছু পাঠায় কিনা। এখান থেকে পাঠাতে দেরি হয় ওরা কাজ শুরু করে। নির্ধারিত আছে কার কোন ডিউটি, এটা নির্ধারিত আছে। দুরুদ শরীফ দিয়ে কি কি পুরস্কার দিবে এর জন্য ফেরেশতা, দুরুদ শরীফে ফেরেশতা আলো, তেলাওয়াতে ফেরেশতা আলো। কি খুলে দেখেন আল হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার কিতাব খুলে দেখেন। এই মুহূর্তে জানতাম না এটা চেয়ার দিয়ে দেন, মানে বসতে পারছেন না, প্লাস্টিকের চেয়ার আছে কি দেখেন। আল্লাহ মানে মানে বসতে পারেন না। আল্লাহ 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 হাফেজ। কি বলছি বলেন, ফেরেশতারা কি দেখে বলেন? বলেন এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা, বলেন আর এই মুহূর্তে জাহান্নামের দুয়ার বন্ধ। জান্নাতের দুয়ার খোলা, বলেন জান্নাতের দুয়ার কি আর জাহান্নামের দুয়ার বন্ধ? এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা কেন? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন ওনার আন্দাজে, আর আমরা এখন পরে কিতাব থেকে পেয়ে গেছি। হযরত বলতেন যে জান্নাতের দুয়ার খোলা এই জন্য যেহেতু জান্নাতে কাজ চলে, তো যে ঘরে কাজ চলে ওই ঘরে দুয়ার বন্ধ থাকে, যে ঘরের ভিতরে টাইলসের কাজ চলে ওই ঘরের দুয়ার খোলা থাকে না বন্ধ থাকে। পাইপ ফিটিং এর কাজ চলে দুয়ার খোলা থাকে না বন্ধ থাকে। সদর গেট কি থাকে? কিল্লিগা। আরে রিক্সা আর ভ্যান আসা যাওয়া করে, গাড়ি আসা যাওয়া করে, মানুষ আসা যাওয়া করে, মাল আসা যাওয়া করে, এই জন্য এটা কি থাকে? হুজুর বলতেন হুজুরের আঙ্গি কে, এই জন্য জান্নাতের দুয়ার খোলা। আর এখন তো দেখেন পরে আমরা তো এখন দলিল পেয়ে গেছি, وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها فبرت পড়েন حتى اذا جاءوها পড়েন وفتحت ابوابها বলেন وفتحت বলেন وفتحت واو 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 وفتحت ابوابها এবার এর বিপরীতে وسيق الذين كفروا الى جهنم زمرا حتى اذا جاءوها فتحت ابوابها فتحت আর ওখানে কি আছে? ওয়ফতিহাত। ওলামা ইকরাম বলেন ওখানে কি আছে? ওয়ফতিহাত। এখানে কি আছে? জান্নাতীদেরকে জান্নাতে যখন দলে দলে নিয়ে যাওয়া হবে, ওরা যখন জান্নাতের দুয়ারে যাবে, হাত্তা ইদা জাউহা, ওরা যখন জান্নাতের দুয়ারে যাবে, ওয়ফতিহাত আবওয়াবহা, গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এর বিপরীতে ওয়াসিকা আল্লাযীনা কাফারূ ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবহা, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন দলে দলে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে দরজায় গেলে পরে জাহান্নাম খট করে খুলে যাবে। নাউযুবিল্লাহ। বলেন এখানে ওয়াও আছে না? নাই। জাহান্নামীদের বেলায় কি নাই? ওয়াও নাই। আর জান্নাতীদের বেলায় কি আছে? তাহলে ওয়াও আর না থাকা না থাকা দিয়ে কি বুঝাইছে? সুবহানাল্লাহ। বলবেন না ওয়াও ওয়াও হালিয়া হাত্তা ইদা জাউহা, ওরা যখন জান্নাতের দুয়ারে যাবে, ওয়ফতিহাত আবওয়াবহা, দরা হালেকে গিয়ে দেখবে এমন অবস্থা, ফুতিহাত আবওয়াব ওয়ফতিহাত আবওয়াবহা, গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। আর এর বিপরীত হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবহা, এটা ইজার জবাব, এটা ইজার কি? হাত্তা ইদা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে আসবে, ফুতিহাত আবওয়াবহা। এখানে জেলখানা গেছেন কেউ আছেন নাই? এত অল্প মানুষ জেলখানা ও বিদেশে জেলখানা? আচ্ছা দেশে হোক বিদেশে হোক, বলেন দেশে হোক বিদেশে হোক, যখন আপনাকে জেলখানা নেয়, জেলখানা যখন নেয়, তো জেলখানার প্রিজন ব্যান যখন গেটে যায়, তখন দুয়ার খোলে না আগে থেকে খোলা রাখে? তখন খোলে, যাওয়ার পরে খোলে। বলেন না যাওয়ার পরে কি
খোলে। আচ্ছা এবার ব্যয় আসবে, ব্যয় ব্যয় আসবে, ব্যয় আসবে, আর না মন্ত্রী মহোদয় আসবে জেলার ডাক বাংলোয়, তো ডাক বাংলোর দুয়ার কি মন্ত্রী মহোদয় আসলে খোলে না সকাল থেকে খোলা থাকে? এবার তো হচ্ছে কি জান্নাতির রব্বে কারীমের বন্ধু, এরা মেহমান, এরা কি এজন্য মেহমান রওনা দিছে দুয়ার খোলা? সুবহানাল্লাহ বলেন, মেহমান রওনা দিছে এজন্য দুয়ার কি? আরে সদর গেট সহ খোলা, বাইরের গেট সহ কি? আরে মেহমান আসবে খোলা চোখ খুলে রাখো। সুবহানাল্লাহ বলেন, আরে চোর আসবে বন্ধ কর, বলেন না চোর আসবে তো কি কর, জাহান্নামীরা চোর বন্ধ কর, আর জান্নাতীরা মেহমান খোল। আরে সুবহানাল্লাহ, এমন কেউ কি হবে যার জন্য সব খোলা? হ্যাঁ তুমিও একজন, সবগুলো দুয়ার খোলা হবে কারোর জন্য? হ্যাঁ তুমিও একজন, আল্লাহ আমাদের জন্য সব খুলে দেন। আচ্ছা সবগুলো দুয়ার যদি একসাথে ডাক দেন, হ্যালো আচ্ছা তো কেমন হবে, কি তো কেমন হবে বলে? সবগুলো দুয়ার যদি একসাথে ডাক দেন, দুয়ার ডাক দেন, আসেন 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 আমার কাছে আসেন, ইয়া ওয়ালি রাহমান, হ্যালো মাহনা, এখানে আমার আমার কাছে আসেন, আমার কাছে আসেন। তাহলে জান্নাতের দুয়ার খোলা, এই মুহূর্তে খোলা, কেন খোলা? ওখানে কাজ চলে, মানে কেন খোলা? আর হলো বন্ধুর সৌজন্যে। বন্ধু তো যেদিন থেকে ঈমান এনেছে ওই দিন থেকে জান্নাতের দিকে রওনা দিয়েছে, এই জন্য দুয়ার খোলা রেখেছে। এই জন্য দুয়ার কি? হ্যাঁ কি বলতেছিলাম, এখানে আমার আমল হবে, আর কখন হবে আমল? যখন পুরস্কার কি? এই জন্য আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়, অর্থ কি? কারণ মিজান যদি, কারণ মিজানের পাল্লা যদি পরিপূর্ণ হয়ে গেলে পরে জান্নাতে যে পরিমাণ নেয়ামত মিলবে, একবার আলহামদুলিল্লাহ বললে পরিমাণ নেয়ামত মিলবে। কথা বুঝা আসছে? হ্যাঁ, এত সত্ত্বেও আমাদের ঠোঁট নড়ে না, এত সত্ত্বেও আমরা আমাদের ফেরেশতাদেরকে বেকার, কত যে বেকার খাটাইলাম জীবনে, কি আমার তো মনে হয় আমাদের নামাজও ফেরেশতা বেকার থাকে, আমাদের নামাজও ফেরেশতা কি একটু আগে কাজ নজর একটা করার সঙ্গে সঙ্গে ওখানে কাজ করে, তো আমার নামাজও বেকার থাকে কেমনে? আমি যে নামাজও গাফেল থাকি, বলেন আমি যে কি থাকি? কারণ পুরো নাম্বার তো বসে দিল দিয়া, বলেন পুরো নাম্বার বসে কি দিয়া? একটা হলো কমন নাম্বার, একটা হলো কি? কমন নাম্বার হলো 110, কমন নাম্বার জামাতে নামাজ কমন নাম্বার 127, কিন্তু বাড়তি নাম্বার কত? হ্যাঁ ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, সুবহানাল্লাহ, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের আমলের দারাজা ভিন্ন ভিন্ন, সুবহানাল্লাহ, আজিব না? ওয়ালি কুল্লিন দারাজাত, একজন তো সিদ্দিক আকবর আরেকজন তো ফারুক আজম, সুবহানাল্লাহ, কি হয়? একজন তো সাহাবি আরেকজন তো তাবেঈ আরেকজন তো তাবে তাবেঈ, লেকিন ওমান তাবিআহু বিহসান, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এদের সমপরিমাণ নাকি তোমারও হইতে পারে, সুবহানাল্লাহ, ওয়া মান তাবিআহু বিহসান, যদি তুমি ইহসানের সাথে কি করো, তাদের কি করো, ইত্তেবা করো, যদি তুমি তাদের অনুসরণ করো কিসের সাথে, ইহসানের সাথে, তুমিও নাকি কুলাইবা নাকি কাছে বসে যাবা, সুবহানাল্লাহ, বলে ওয়া মান তাবিআহু বিহসান আসসাবিকুনাল আউওয়ালুনাল, পড়েন পড়েন, তবে কে বলবেন? রব বলবেন,
তাহলে এটা হবে কি দিয়া? দিল দিয়া। বুঝতে পারলাম না, এটা হবে কি দিয়া বলেন? দিলটাকে তো তাহলে কারো হাতে দেয়া দরকার, দিলটা তো কারোর কাছে নিয়ে মাঝে মাঝে ঘষা মাজা করা দরকার। বলেন কি বলছি? বলেন দিলটা মাঝে মাঝে কি করা দরকার? কোন আল্লাহ কাছে নিয়ে মাঝে মাঝে কি ঘষা মাজা করা কি দরকার? দুনিয়ার সব দরকার বুঝলাম, লেকিন দিলটা ঘষা মাজার দরকার বুঝলাম না। দাঁত কয়বার মাজেন ডেলি? কমপক্ষে তো পাঁচবার মাজি আমরা না? পাঁচবার কি তাহার যদি একবার মাজি, আবার গোসলের সময় আবার মাজি, এরপর তো পাঁচবার আমার পাঁচটা মাজা আছে। তো দাঁত মাজার প্রয়োজন বুঝলাম, কি দিয়ে কি দিয়ে কয়বার? পাঁচবার ছয়বার সাতবার, লেকিন দিল মাজার প্রয়োজন একবারও বুঝলাম না। আমাদের মা বোনরা চুলে শ্যাম্পু করে কয়বার? ডেলি একবার করে কিনা বলেন? না, কমপক্ষে দুই দিনে একবার করে কিনা? তিন দিনে একবার করে কিনা? তো চুলে শ্যাম্পু করার প্রয়োজন বুঝলাম। আহ, করাচি হাজার আজীব কথা বলেন, এক স্বামী তার স্ত্রী চুলকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, তোমার চুল অনেক সুন্দর, নিজে আছড়া দেয়, কত শ্যাম্পু কিনে, দেশি বিদেশি শ্যাম্পু তো কেউই দেশিতে কিনেন না, সব বিদেশিতে কিনে। হ্যাঁ, আর বিদেশে গেলে আসতে কিছু না আনলো একটা শ্যাম্পু আনবে কি? আমি কখনোই আনি না। বাহাল, কি বলছিলাম জানি? তো বলে যে এত আদর করে তার চুল, এত আদর করে, এত আদর করে। একদিন ভাতের মধ্যে একটা চুল পাওয়া গেছে। ভাতের মধ্যে চুল কেন? নারাজ হয়েছে না খুশি হয়েছে? তো স্ত্রী বলতেছে আমার চুলেই তো, তুমি না এগুলো অনেক আদর করো। স্বামী কি বলবে? আর যেন না পাই। পরের দিন তিনটা পাইছে, এবার কি অবস্থা? তোমার প্রত্যেকদিন কয়বার কইতাম পাতিল শুদ্ধ ফেলে দিব? পাতিল শুদ্ধ জিদ্দি নিয়ে ড্রেনে ফেলে দিছে কিলিগা। তো এই চুলের লেগে না তুমি শ্যাম্পু আনছিলা, এই চুলের লেগে না তুমি এত আদর করছিলা, এটার লেগে এত কাঙ্গি আনছিলা, এত চিরুনি কিনছিলা, এটাতে কত তুমি চুল আশ্রয় দিছিলা, আর এখন তুমি এত নারাজ হও কেন? ভাই চুল যতক্ষণ না তোমার সাথে লাগে থাকে ততক্ষণ সুন্দর, আর তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা ময়লা হয়ে গেছে। বলে বান্দা যতক্ষণ আল্লাহর সাথে লাগে থাকে ততক্ষণ সুন্দর, বান্দা যতক্ষণ কার সাথে লেগে থাকে আর ওর থেকে যখন বিচ্ছিন্ন হয়, এই জন্য সমস্ত সারা সমস্ত খাসারা সমস্ত বেঈমান আল্লাহ থেকে মন কাটে বিচ্ছিন্ন কি এটা কি বলেন? এই জন্য উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া কি লেগা? এরা আল্লাহ থেকে কি বলেন? আর মুমিন খায়রুল বারিয়া, এরা আল্লাহর সাথে জুড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর সাথে জোড়া, যার আল্লাহর সাথে জোড় যদ্দুর তার ইবাদাতের দাম তদ্দুর। আল্লাহ তাআলা শুধু দিলটার দিকে তাকান, শুধু দিলটার দিকে তাকান, দেখি ওর নামাজ কেমন, দেখি ওর রোজাটা কেমন, দেখি ওর তাসবিহটা কেমন, দেখি ওর জিকির কেমন। কত দেখেনি না, কত দেখেনি না, শুধু কেমন দেখেন। বলেন কি বলছি? বলেন কত দিয়ে আল্লাহর কাজ কি? কোটি কোটি ফেরেশতা কোটি কোটি তাসবিহ পড়ে, তাহলে কত দিয়ে মালিকের কাজ কি? মালিকের কাজ কি বলেন? এইজন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা না আহসানু আমালা, আকসারু ইলমা, আকসারু ইলমা না আকসারু আমালা, আহসানু আকসার ইলম না মতলুব না, আকসার আমাল মতলুব না, আহসান আমল। সুবহানাল্লাহ বলে কি বেশি চান, কি চান সুন্দর চান বলেন, কি চান বলেন, আবার বলেন কি চান? ওখানে শুধুই সুন্দরের দাম। আর সুন্দর হয় দুই জিনিস দিয়া, সুন্দর হয় পাঁচ জিনিস দিয়া, বাহিরেরটা দিয়েও সুন্দর হয়, ভিতরেরটা দিয়েও সুন্দর হয়, বাহিরেরটা দিয়া সহি হয়, ভিতরেরটা দিয়া ইখলাস হয়। সুবহানাল্লাহ, বাহিরেরটা দিয়া কি হয়? আসাহু আসাহু সেহত সহি হয়, বাহিরেরটা দিয়া শুদ্ধ হয়, ভিতরেরটা দিয়া দামি হয়, বাহিরেরটা দিয়া কি হয়?
ভিতরটা দিয়া কি হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা শুদ্ধ করে করেছে তো, বাইরেটা দিয়ে শুদ্ধ হয়ে গেছে। এবার দিল শুদ্ধ, দিল সুন্দর তো দামি হয়ে গেছে, লেকিন বাইরেটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বাইরেটা অশুদ্ধ হয়ে গেছে, দিল যত শুদ্ধই হোক আর দুই আনার দাম নাই। আমি কি বুঝাতে পারছি? কি বুঝছেন? দুজন একজন একজনের করে তাকড়া করেন, কি বুঝছেন? বলেন বাহিরেরটা সহি না হইলে ভিতরেরটার দুই আনার দাম নাই। বলেন ভিতরেরটার কি নাই? বলেন একদম ছেজদায় গিয়া কেঁদে 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 ভাসায়া চোখের পানিতে ছেজদায় গিয়া পড়তেছে সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম। ছেজদায় গিয়া কেঁদে কেঁদে ভুক ভাসায়া ফেরেশতার রব বলেন ওটা ফালা দে ঘরে। কিল্লিকে বলে আচ্ছা বোর্ডে শুদ্ধ না, তা বোর্ডে না থাকলে রং লাগাবেন কিসে? আরে বলে না কথা। আচ্ছা দেয়াল না লাগালে না থাকলে টাইলস হবে কিসে? তাহলে এবার বলবেন আগে দেয়াল পরে রং, আগে দেয়াল পরে টাইলস, আগে ফার্নিচার পরে রং, আগে শুদ্ধ করো পরে সুন্দর করো। সুবহানাল্লাহ বলে না, আগে শুদ্ধ করো পরে কি করো? এবার বলবেন শুদ্ধ হয় কোথায়? শুদ্ধ হয় মাদ্রাসায়। না এটা আর এটা কইেন না, এটা বললে তো আবার মাথা জাম লাগবে। বলেন শুদ্ধ হয় কোথায়? আবার বলেন শুদ্ধ হয় কোথায়? শুদ্ধ হয় মাদ্রাসায়, সুন্দর হয় কোন আল্লাহওয়ালাদের সহবতে। সুবহানাল্লাহ বলেন শুদ্ধ হবে কোথায়? আবার বলেন শুদ্ধ হবে কোথায়? এই কমন কথাটা বুঝলাম না, সহজ কথাটা বুঝলাম না। মাদ্রাসা লাগে কি লাগে? মাদ্রাসার দরকার কি? মৌতের পরে দেখবেন মাদ্রাসার ছয় বছরের বাচ্চা আর আপনার 80 বছরের জিন্দগি পার্থক্য কত হবে। কি ওর তো এক বর্ণ দাম অনেক, এক বর্ণ ও তো হ্যাঁ শুদ্ধ করে বলেছে, হ্যাঁ বলেন হ্যাঁ একটা বর্ণ হ্যাঁ 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 সব গলত ঠিক আসতে পেয়ে তারপর কোনটা কোনটা অশুদ্ধ, কোনটা কোনটা শুদ্ধ? হযরত মাওলানা আব্দুল মালিক স্যার বলছেন আল্লাহ কি কথাটা কইলো রে সুবহান, একটা বর্ণের সাথে তোমার গোটা জীবনের সম্পর্ক আছে না নাই বলো? আচ্ছা এই বর্ণটা শুদ্ধ করতে আপনার কতক্ষণ লাগবে? 29টা হরফ হতো না, যদি একটা করে ডেইলি শুদ্ধ করতে 29 দিন লাগতো, লেকিন 29 বছরও আপনি পারলেন না। কি পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলেন আর কোরআন শেখার জন্য ঘরের পাশে মাদ্রাসায় আসতে পারলেন না? জানো আমার ভাতিজার শালার ঘরের নাতি, ভাতিজার শালার নাতি অস্ট্রেলিয়া যাবে, তোমার কি বুঝেন নাই মনে হয় কথা? ভাতিজার শালার নাতি, হ্যাঁ খুশি হ্যাঁ না না কি পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলে আর হা বর্ণ ঠিক করার জন্য ঘরের পাশে মাদ্রাসা আসতে পারলে না? বলেন
যদি তোমাকে জিজ্ঞেস করা হয় হ্যাঁ বান্না ঠিক করো নাই কেন, তুমি যদি জবাবে বলো আব্বা ঠিক করার নি, আব্বা শিখাননি, কোরআন শিখনি কেন, তুমি জবাবে বললে আব্বা শিখাননি, তো ফেরেশতা বলবে আচ্ছা আব্বা তো তোকে মোটর সাইকেল চালানো শিখাননি, তোর আব্বা তোরে কোনটা কোনটা শিখাইছে ক, কিছুই তো আব্বা তোরে শিখাইনি, আব্বার দোষ দিলি কি লেগা, আব্বার দোষ দিয়ে বেঁচে যাবেন, এটা হবে না বাপ, এটা হবে না। হ্যাঁ বাবার দোষ তো আছে, লেকিন নিজেকেও নিজে কি করতে হবে, হ্যাঁ যদি বুঝাতে পারতাম, একটা হরফ যদি ঠিক করে ফেলেন আলিফ 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 কি একটাই ঠিক করলেন শুধু আলিফ, একদিন দুই দিনে দ্বিতীয় দিন কি বা 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 বলে হুজুর দিবেন কি, এটা করতে করতে যদি মরতে পারো শহীদ, এরপরে একবার বলবা যাও দশ যাও আলিফ দশ আলিফ দশ আলিফ দশ আলিফ দশ, আরে দশ হাসানা দশ কি, আচ্ছা যদি দশ ডলার করে দিত কয়বার করতেন, রাখেন দশ ডলার দশ টাকা দিত কয়বার বলতেন, আরে রাখেন দশ টাকা দশ পয়সা দিত কয়বার বলতেন, এইভাবে কেন আমি আমার উপরে এইভাবে ভুলে গেলাম, কে ভুলে মা গররাকা বিরব্বিকা আলকারিম, কে আমার জীবনের উদ্দেশ্যকে ভুলে দেয়, বলেন বলেন বলেন, কে আমার জীবনের উদ্দেশ্যকে ভুলে দেয়, কে আমার জীবনের গতি ভুলে দেয়, গতি জীবনের গতি ভুলে দেয়, শুধু ভুলে দিতে না ভুলে গেছি তো সেটাও ভুলে গেছি, ভুলে গেছি সেটাও ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি, তার জামশেদ কি বলেন ভুল না ভি ভুল গয়া, ভুলে গিয়েছি এটাও ভুলে গেছি, এই মাদ্রাসা চারশো ছাত্রী সাড়ে চারশো, আমার মাদ্রাসা ছয়শো ছাত্রী, এভাবে আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসা আছে কিন্তু গোটা উন্নতির কত পার্সেন্ট বলে কোথায় এক পার্সেন্ট কি বলে, এক হাজারে একজন আছে, এক হাজারে একজন আছে, সাফ মুখস্থ করেন আপনার মেয়ে আপনার জান্নাত আপনার মেয়ে আপনার জাহান্নাম, বলেন আপনার মেয়ে আপনার জান্নাত আপনার মেয়ে আপনার জাহান্নাম মুখস্থ করেন, কি বলছি বলেন, আপনার মেয়ে হয়তো নূর অথবা নার, নূর অথবা নার বলেন, নূর অথবা আপনার মেয়ে আপনার জন্য কি শুধু নূর না হুর, নূর নালা নূর, শুধু নূর নালা নূর না হুর নালা হুর, আপনার মেয়ে কি হুর নালা, সাহাবা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামা নিসাউদ দুনিয়া ওয়ামা নিসাউদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে দুনিয়ার বিবিরা কেমন হবে, জান্নাতে দুনিয়ার বিবিরা কেমন হবে, রাসূল বলেন ওয়া হুন্না আহসানু মিনাল হাওরা, দুনিয়ার বিবিরা জান্নাতে জান্নাতের হাওরগুলোর চেয়েও সুন্দরী হবে, কি হয় আচ্ছা খাদেমা বেশি দামি হয় না মাখদুম বেশি দামি হয়, তো জান্নাতি বিবি হবে মাখদুমা আর কুটি কুটি হুর হবে খাদেমা, সুবহানাল্লাহ, সাহাবা জিজ্ঞেস করলেন লিমা ইয়া রাসূলুল্লাহ জান্নাতের হুরের চেয়ে বিবিরা কেন সুন্দরী হবে, রাসূল বললেন আন্নাহুম নাইসাল্লিন, এরা যেহেতু নামাজ পড়তো, সুবহানাল্লাহ, এরা রোজা রাখতো এরা হজ করতো এরা বাচ্চা প্রসবের কষ্ট বরদাস্ত করতো, কি আর হুর কি করছে, বাচ্চা হয়তো কত কষ্ট হুর কি জানে, হুর জানে তাহাজ্জুদে কত কষ্ট ওর কি, কি এজন্য হুন্না আহসানু মিনাল হাওরা, হুর গুলো চেয়েও কোটি গুণে বেশি সুন্দরী হবে জান্নাতি বিবি, এজন্য করাচি হাতালে গাজীব কথা বলেন, কারো বিবি যদি একটু কালো হয় কারো বিবি যদি কি হয় একটু কালো হয়, তুমি তোমার বিবি দেখে এটা বলতে পারো,
করিম আকা বদস্তে করম ইসকো মেরে লিয়ে মুকাররর ফরমায়া, করিম রব তার দস্তে করমে এটাকে আমার জন্য ঠিক করেছেন। আর এটা অচিরেই ইহুদদের চেয়ে সুন্দরী হবে, এটা অচিরেই কি হবে বলেন? ইহুদদের চেয়ে এক বুজুর্গ ছিলেন, বাইতুল মুকাররমের খতিব ছিলেন, মুফতি আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, হযরত হাফিজ হযরত হাকিমুল উম্মতের খলিফা শ্রেণীর রাব্বা, মুফতি আব্দুল মাইজ সাহেব রাহমাতুল্লাহ আলাই, বিবি ছিল বেশি কালো। আমি কথা শুনছি তো, কেউ একজন ওনাকে বললেন আপনার বিবি অনেক কালো, ওনার হাতে একটা ছাতা ছিল, কয় তোমার ছাতাটা কেমন? কইছে এক নাম্বার ছাতা, শরীফের এক নাম্বার ছাতা, এটা কালো না সাদা? এক নাম্বার ছাতা যদি শরীফের কালো, এক নাম্বার ছাতা হয় কালো, আমার বিবি কালো হয়ে সুন্দরী, তোমার অসুবিধা কোথায়? কালো হয়েও এক নাম্বার হয়তো অসুবিধা কোথায়? রং দিয়ে নাম্বার বসে না, রং দিয়ে নাম্বার বসে না, দিল দিয়ে নাম্বার বসে। বলেন কি দিয়ে নাম্বার বসে? আবার বলেন কি দিয়ে? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াস সাঈমিনা ওয়াস সাঈমাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াল যাকিরাত। দশ গুণে গুণী যারা, দশ গুণে গুণী যারা মাগফিরাত পাবে তারা, বলেন দশ গুণে গুণী যারা মাগফিরাত পাবে তারা আজরে আজিম পাবে, তারা কি পাবে? তারা বলেন আজরে আজিম, আজ বলেন আজরে আজিম পাবে তারা। কয় গুণে গুণী যারা? দশ গুণে গুণী যারা মুখস্থ করে মাগফিরাত ও আজর আজিম পাবে তারা। দশ গুণে গুণী পুরুষ, দশ গুণে গুণী মহিলা, দশ গুণে গুণী পুরুষ, দশ গুণে গুণী মহিলা, বলেন দশ গুণে গুণী পুরুষ, দশ গুণে গুণী মহিলা কি পাবে? বাকিরা বলে মাফ করে দাও, আর এই দশ গুণে গুণী হইলে পরে রব্বুল আলামিন বলেন যাও মাফ করে দাও বলতে হবে না, মাফি বানিয়েছি শুধু তোমার জন্য। কয় গুণে গুণী? এক নিঃশ্বাসে দশ গুণ বলে ফেলি। মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, বিনয়ী নারী পুরুষ, সত্যবাদী নারী পুরুষ, সাবির নারী পুরুষ, সুবহানাল্লাহ, খুশুওয়ালা নারী পুরুষ, খুশুওয়ালা খুশুওয়ালা নারী পুরুষ, রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, সাদাকা করনেওয়ালা নারী পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ, বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ, দশ গুণে গুণী যারা বলেন আজরে আজিম পাবে তারা। আল্লাহর কসম কে বলিল অত্যুক্তি হবে না? দশ গুণ শিখায় কোথায়? কওমি মাদ্রাসায়। দশ গুণ শিখায় কোথায়? আর আপনারা যারা কওমি মাদ্রাসার সাথে জুড়ে আছেন আপনাদেরও হয়ে যায়, কিছু না কিছু হয়ে যায়, সুবহানাল্লাহ, বলবেন না? দশ গুণে গুণী যারা, কয় গুণ? এক নাম্বার মুসলমান নারী পুরুষ, দুই নাম্বার মুমিন নারী পুরুষ। বলে হুজুর দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য কি? মুমিন নারী পুরুষ যার হৃদয়ে শুধুই আমি, মুসলমান নারী পুরুষ যার বাহিরে শুধুই আমার হুকুম, সুবহানাল্লাহ, বলেন ভিতরে আমি আর বাহিরে আমার হুকুম, সুবহানাল্লাহ, বলবেন ভিতরে কে? আমি ভিতরে লা ইলাহা ভিতরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে হলো আল্লাহ, ভিতরে আরেকটা আরেক ভাষা যদি বলেন ভিতরে হইলাম, ভিতরে হলো আমার ইয়াকিন আমার ভালোবাসা, বাহিরে হলো আমার আদেশ, আরেক ভাষা ভিতরে আমি বাহিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক ভাষা উদ্দেশ্য আমি আদর্শ আমার রাসূল, বল উদ্দেশ্য আমি আর আদর্শ, সুবহানাল্লাহ। মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষের তরজমা ভিতরেও শিরিক মুক্ত, বাহিরেও গুনাহ মুক্ত,
ভিতরে কি মুক্ত, বাইরে কি মুক্ত, ভিতরে শিরিক কুফর বেদাত মুক্ত, ভিতরে শিরিক কুফর বেদাত মুক্ত, ভিতরে শিরিক মুক্ত কুফরি মুক্ত, আর বাহিরে গুনাহ মুক্ত, বাইরে কি? এবার গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরিক। বলেন শিরিক কি সবচেয়ে, শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? নামাজ ছেড়ে দেওয়া। বলেন শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আবার বলেন শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? যেমন একজনে 200 বার হজ করল, কি করে সম্ভব? কার পক্ষে আমরা যে রাজি হয়ে গেছেন, আপনি কইছেন একজনে 76 বার হজ করলো। বলেন 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 আবার বলেন একজনে 76 বার হজ করলো, 76 বার কি করলো? 76 বার হজ, 2 রাকাত ফজরের, ফজরের ফরজের কাফফারা হবে না। বলেন মুখস্থ করেন, 2 রাকাত ফজরের ফরজের কাফফারা হবে না। হজ দাম আছে না নাই? আজকে আমার জুমার বয়ান শুনেন তো দেখবেন হজের বয়ান আছে না নাই। আলহামদুলিল্লাহ আজকে আমি জুমার বয়ান করছি, হজ আছে না নাই, হজের সব আছে না নাই? কি একজনে যদি জীবনে 80 বছর বেঁচে থাকলো, 80 বছর লাইলাতুল কদর পেয়ে গেল, 80 বছর লাইলাতুল কদর, এক এক লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, লেকিন 2 রাকাত ফজরের ফরজের তো কাফফারা হবে না। কি বলছি বলেন? এক মা ঢাকা থেকে লক্ষ্মীপুর রওনা দিছে, পথে এক ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন রাস্তা না রাস্তা নামাজে চলে যাচ্ছে, তার খবর নাই, শুধু মেহমান আসছে, জোহর নামাজ গেছে গা। বলেন আর না আছে না নাই? বলেন এ মার কি চিকিৎসা হবে, এ মায়ের কি চিকিৎসা হবে? বলেন একে বাঁচাবেন কিভাবে? বলেন এই বোনকে বাঁচাবেন কিভাবে? প্রতিযোগিতার সাথে জাহান্নামের দিকে দৌড়াইতেছে। বলেন বাস্তব না বাস্তব? বলেন কে কার আগে জাহান্নামে যাবে? পতঙ্গের মতো ওই যে লাইটে পোকা উড়ে, কে কার আগে জাহান্নামে যাবে? কে কার আগে জাহান্নামে যাবে? অনেক মা বোন আছে না? কত মা বোন! ইশরে, ইনাদেরকে দাওয়াত না দিয়ে একবার শুধু তাদেরকে দাওয়াত দিবেন। ও আমি ডেট দিলে কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা খাদিজা হযরত খাদিজা যদি জিজ্ঞেস করা প্রথম মুসলমান কে, উত্তর হবে খাদিজা। প্রথম মুমিন কে, উত্তর হবে খাদিজা। প্রথম গাশত করেছে কে, উত্তর হবে খাদিজা। প্রথম কালেমা পড়েছে কে, উত্তর হবে খাদিজা। প্রথম কোরআন কারীম তেলাওয়াত করেছে কে, উত্তর হবে খাদিজা। প্রথম ইসলামে গাশত করেছে কে, উত্তর হবে খাদিজা। আরে সুবহানাল্লাহ, আচ্ছা এই পর্যন্ত গাড়ে হেরা কে কে উঠছেন দেখি, হাত তোলেন তো দুই একজন, তিনজন পাওয়া গেছে, গাড়ে হেরা উঠনে বলে পাঁচজন, আলহামদুলিল্লাহ বলে আপনারা, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমি 2005 সাল থেকে এই পর্যন্ত হজে যাই, আমি গাড়ে হেরা যাওয়ার হিম্মত একবারও হয়নি। আমি 2 একবার গেছি ওই পর্যন্ত, নিচ পর্যন্ত উপরে তাকায় আমি পাগল হয়ে গেছি, আমি বসে আমার পক্ষ হবে না। আচ্ছা হযরত খাদিজা, হযরত খাদিজা রাসূলের ঘরটা কোথায়? বুঝলেন হাম্মামের সামনে রাসূলের ঘর। আচ্ছা এই ঘর থেকে হযরত খাদিজা গার হেরা কেমনে গেলেন, আলেন কেমনে গেলেন, কেমনে এলেন? কি এই জন্য রাসূল বলতেন খাদিজা আমি সকলের হক আদায় করেছি, খাদিজার হক আদায় করতে পারিনি। আমি সব বিবিদের হক আদায় করেছি, খাদিজার হক আদায় করতে পারিনি। এজন্য রাসূল বলতেন আয়েশা খবরদার খবরদার খাদিজার সাথে ঈর্ষা করো না। খাদিজার সাথে সাওফান সুলভ সতীন সুলভ, খবরদার খাদিজার সাথে কিছু বলবো না। যখন আমার কেউ ছিল না তখন খাদিজা ছিল, সুবহানাল্লাহ। খাদিজার মাল দিয়ে রব্বে করিম আমাকে আমার 25 বছর বয়স থেকে 46 বছর পর্যন্ত, সুবহানাল্লাহ, নবুয়তের 5 বছর ইন্তেকাল করেছে 6 বছর বয়সে, আমার 25 থেকে 46 বছর পর্যন্ত খাদিজার মাল দিয়ে রব আমাকে লোকমা তুলেছে। আচ্ছা হযরত খাদিজা প্রথম গাশত করেছে, রাসূল যখন গারে হেরা থেকে গেলেন তো কি বললেন খাদিজা? কাল্লা, আপনাকে আপনার রব কখনো হালাক করবেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা, আছে না নাই? বলেন
হ্যাঁ, এই বয়ান আমি একবার শুনছিলাম হযরত খতিব উবাইদুল্লাহ রাহমাতুল্লাহর কাছ থেকে, বাইতুল মুকাররমের খতিব হযরত কাছ থেকে একবার ইফতেতাহে বুখারীতে একবার শুনছিলাম এই বয়ান। হযরত খতিব সাহেব বলছেন যে যে হযরত খাদিজা যুক্তি দিচ্ছিলেন আপনাকে আল্লাহ হালাক করবেন না, জামিলুনি জামিলুনি ইন্নী খাশীতু আলা নাফসি, হযরত খাদিজা কি বললেন, কাল্লা আপনাকে আল্লাহ হালাক করবেন না, কেন, ইন্নাকা লা তাহমিলু, কাল্লা আপনি দুস্থদের সাহায্য করেন, দুস্থদের সাহায্য যে করে আল্লাহ তাকে হালাক করেন, সুবহানাল্লাহ বলবেন না। আমার চাচাতো ভাই আছে তার কাছে আমি আপনাকে নিয়ে যাবো, তাহলে প্রথম গাছ থেকে করেছে তো নিয়ে কি বলছে, এটা তোমার ভাইয়ের ছেলে শুনো তো কি বলে, কি হয়েছে বলো, এই ঘটনা সাথে সাথে তো বলে ফেলছে এটা জিব্রিল আর তুমি রাসূল, সর্বপ্রথম গাছ থেকে করছে হযরত আল্লাহ রাসূলের সবগুলো ছেলে মেয়ে সবগুলো বেটা বেটি সব সাহেবজাদা কার কাছ থেকে, আপনারা আপনাদের মেয়েগুলোকে আমাদের মাদ্রাসায় দিয়ে দেন, বুকে পাথর বেঁধে দিয়ে দেন, বুকে পাথর বেঁধে ওকে ঘরে অনেক সুন্দর খাওয়াতেন, আমরা অত সুন্দর পারি না, একটু কষ্ট করে কোরবানি করে আমাদের হাতে দিয়ে দেন, আমরাও আপনার এই একটা মেয়ের নাম বলেন না আমেনা, আমরা আপনার মেয়েকে হাফেজা আমেনা বানিয়ে পাঠা দেন, শুধু তিনটা বছর আমাদের হাতে তুলে দেন, ওই মাটির পুতলিকে আমরা হীরার টুকরা বানিয়ে দিব, বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, এই বছর আটজন হাফেজা হয়েছে সুবহানাল্লাহ। আচ্ছা কল্পনা করেন তো আটটা মেয়ে হাফেজা, কি কল্পনা করেন আটটা মেয়ে হাফেজা কি ভাই, তাহলে এই মাদ্রাসার দরকার আছে কিনা বলেন, কি পরিমাণ দরকার, অনেক মানে কদ্দুর বলেন, অক্সিজেনের যত দরকার তার চেয়ে বেশি বলেন, সবাই বলেন বলেন, অক্সিজেনের যত দরকার, অক্সিজেন ছাড়া মরে গেলে তো মরে গেছে, কি অক্সিজেন যত দরকার এক বালিকা মাদ্রাসা তার চেয়ে বেশি, বাঁচান আমাদের মেয়েগুলোকে বাঁচান, ওদেরকে জাহান্নামের ইন্ধন হওয়া থেকে বাঁচান, আকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদদাত লিল কাফির, আপনার মেয়েকে জাহান্নাম থেকে, আপনার মেয়েটাকে দিন শিখান, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, এক মিনিট একটু বসে, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله, সুযোগ তো একদমই হবে না, কি করব, বুখারী শরীফ বলেন, বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, বলেন সবচেয়ে কি বলেন, বিশুদ্ধ কিতাব। আচ্ছা আমাদের যে মেয়েরা বিশুদ্ধ কিতাব পড়ার সৌভাগ্য হয়েছে, যারা মেশকাত পর্যন্ত পড়ে ফেলে আজকে বুখারীর সবক নিয়েছে নিতেছে, আচ্ছা এদের সৌভাগ্য কত বলেন তো, হ্যাঁ এরা কত লাখ মেয়েদের থেকে নির্বাচিত মেয়ে বলেন, কত কোটি মেয়েদের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা নির্বাচিত মেয়ে বলেন,
আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কবুল করেন। এই হাদিস প্রথম হাদিস যেটা ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়তকে খালিস করে দেন, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আল্লাহ তাআলা আমাদের আখিরাত সুন্দর করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।